আমাদের সমাজে লিঙ্গ বৈষম্য ব্যাপারটি নতুন কিছু নয়। নারী পুরুষ নিয়ে বর্তমান সমাজে অনেক রকম আলোচনা, সমালোচনা, আন্দোলন, প্রতিবাদ সবই হয়। এরপর যদি বলি তৃতীয় লিঙ্গের বিষয় কি, তা নিয়েও বর্তমান সমাজে টুকটাক কথোপকথন হয়, তাদের অধিকার নিয়েও আওয়াজ তোলা হয়, সমাজ তাদেরকে যতটা সম্ভব হেয় চোখে দেখে। তবে অবাক করা বিষয় হল, এতটা ঘৃণার চোখে দেখা ট্রান্সজেন্ডার নারীকেই আবার যৌন হয়রানির শিকার হতে হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে মেকআপ আর্টিস্ট হিসেবে দেশ বিদেশে সুপরিচিত সাদমোয়া সম্প্রতি এই ট্রান্সজেন্ডার নারীকে যৌন হয়রানি ও হত্যা চেষ্টার অভিযোগ ওঠে। ঘটনার পর কিছু মানুষের পরামর্শে সাদমোয়া ভাটারা থানায় মামলা দায়ের করেন। তার উপর যৌন নির্যাতন ও হত্যা চেষ্টার অভিযোগে মামলার পরই এই বিষয়ে র্যাব তদন্ত শুরু করে এবং র্যাবের অভিযানে তিনজন গ্রেফতার হয়। এই ঘটনাটি আলোচনায় আসলেও তা গুটি কয়েক মানুষের মধ্যেই সীমাবদ্ধ ছিল, বরং বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ করা সংবাদের নিচে কমেন্ট বক্সে দেখা গিয়েছে বিভিন্ন অপ্রীতিকর মন্তব্য। এর নেপথ্যে রয়েছে একটিই কারণ, আর তা হল সাদমোয়া একজন রূপান্তরিত নারী। আমাদের সমাজ ট্রান্সজেন্ডার নারী পুরুষদের এক ধরনের অপরাধী বানিয়ে রাখে। একজন নারীকে হয়রানি বা ধর্ষণের ঘটনাকে আমাদের সমাজে অপরাধ বলে মনে করলেও বেশিরভাগ মানুষই একজন ট্রান্সজেন্ডার নারীর বেলায় এই বিষয়টি নিয়ে মাথা ঘামাতে নারাজ। এক্ষেত্রে অপরাধ বিবেচনায় আসে মানুষের লিঙ্গের উপর ভিত্তি করে, তাই তো অপরাধী ও ছক কষে এসব মানুষদের নিয়ে। আর বিউটি ব্লগার সাদমোয়ার বিষয়টি যেন এর উৎকৃষ্ট উদাহরণ।